আবার আজকে আমরা ইংরেজিতে এ এবং এন এর ব্যবহার করব। এ মানে একটি বা একজন অর্থে বোঝানো হয়, আবার এনটাও ঠিক একজন বা একটি অর্থে বোঝায়। দেখো প্রথমে আমরা জানব ভাবে ইংরেজি বর্ণমালায় অর্থাৎ অ্যালফাবেটে আমরা জানি ভাবের আছে পাঁচটি, সেগুলো হচ্ছে এ ই আই ও ইউ। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যখন আমরা এ এবং এন এর ব্যবহার করব। যখন আমরা কোনো ওয়ার্ড লক্ষ্য করি তার যদি শুরুতে অর্থাৎ একেবারে প্রথমে হাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ ই আই ও ইউ এর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে আমরা এন বসাবো, আর যদি বাদ বাকি অর্থাৎ হাওয়েল বাদে যে কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ছাড়া আই ও ইউ ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, ওয়ার্ডটার মধ্যে যদি প্রথম লেটারটা না থাকে হাওয়েল তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। তাহলে ধরো প্রথমে আছে অ্যাপেল, এ পি পি এল, এই ওয়ার্ডটা প্রথমে আছে এ, এটা একটা ভাবে তার জন্য আমরা কি বসাবো, এন বসাবো। আচ্ছা তারপরে ওয়ার্ডটা লক্ষ্য করো, এই ওয়ার্ডটার প্রথমে লেটারটা আছে বি, বিটা ভাবে নয় তার জন্য আমরা কি বসাবো, এ বসাবো। ঠিক একই ভাবে যদি আমরা পরের গুলো করতে থাকি তাহলে সিটা ভাবে নয় তাহলে আমরা এ বসাবো। আবার পরেরটা দেখো এ এ এর ইটা ভাবে তাহলে আমরা এন বসাবো। এ পরেরটা দেখো অরেঞ্জ, অরেঞ্জের ও এটা তো অবশ্যই একটা ভাবে তাহলে আমরা এন বসাবো। ম্যান, ম্যানের এমটা ভাবে নয় তাহলে আমরা এ বসাবো। তারপরে দেখো আইসক্রিম, আইসক্রিমের আই নিশ্চয়ই এটা একটা ভাবে তাহলে কি করবো, এন বসাবো। তারপরে দেখো আমব্রেলা, আমব্রেলা ইউ দিয়ে ইউটা অবশ্যই একটা ভাবে তাহলে আমরা আবার এন বসাবো। ঠিক এভাবেই আমরা এ এবং এন এর ব্যবহারটা বাড়িতে অভ্যাস করবো।